আমি কাউকে কোনো নির্দেশ দিইনি। আমার কাছে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ফোন এসেছিল, আমি সিউড়িতে ছিলাম মহরমে জৌলুসে, ওখান থেকে ফোন গেল যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমি জাস্ট এই ইনফরমেশনটা আমি সুপারকে দিয়েছি যে উনি খুব অসুস্থ হয়েছেন, তারপরে বাকি ব্যাপারটা উনি কি সিদ্ধান্ত নিয়েছেন না নিয়েছেন উনি জানেন। আপনাকে কেন দিতে হয়েছিল, মানে কি আপনি কেন দিয়েছিলেন এই নির্দেশটা? ওনার বাড়ি থেকে আমার কাছে সেই ফোনটা এসেছিল, যেহেতু আমি সভাধিপতি। ওনার বাড়ি থেকে কে করেছিল ফোনটা আপনাকে? ওনার বাড়ি থেকে অর্ক দত্ত করেছিল। কি বলেছিলেন তারা? বলেছিলেন উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, ওর ফিস্টুলাটা ফেটে গেছে, খুব যন্ত্রণা ভোগ করছেন, হ্যাঁ ইমিডিয়েট ডাক্তারের ব্যবস্থা করা, যদি সুপারে কে একটু জানানো। তারপর আমি সুপারকে সেই ইনফরমেশনটা জাস্ট দিয়েছি, আমি নির্দেশ দিইনি। সেটা দাবি করছে, সেটা তো যদি করতেই পারেন না, এটা মিথ্যা কথা বলছেন উনি। তাহলে আমাদের জেলা পরিষদের জেলা সভাপতি বিকাশ চৌধুরী আমাকে নির্দেশটা দিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল খুব অসুস্থ, ওনার বাড়িতে এক্ষুনি মেডিকেল টিম পাঠান। তো আমি বলেছিলাম যে যদি ওনাকে সেটা উনি সুযোগ দেননি, তুমি বলেন তাড়াতাড়ি পাঠান, উনি খুব অসুস্থ। এরপরে আমি যেহেতু আমি ছুটিতে ছিলাম, আমি আমার একজন হসপিটালের ডাক্তার কলিগ, হ্যাঁ যিনি ডিউটিতে নেই, ওনাকে আমি একটু আবেদন করি যে আপনি কি একটু দেখে দিতে পারবেন। তো উনি বলেন হ্যাঁ আমার তো ডিউটি নেই, এখন আমার অফ ডিউটি আছে, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ সেই হিসেবেই উনি গিয়েছিলেন। আচ্ছা, যেটা আমাদের মিস্টার মণ্ডল, উনি আমাদের স্টেট রুরাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমার কাছে যা খবর, এবং তার সঙ্গে উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি পান, এবং সেখানে বোলপুর হসপিটাল একটা ইয়ারমার্ক হসপিটাল, যে মেডিকেল ট্রিটমেন্টটা সেখানে কোনো কারণে দরকার হলে ওনাকে দিতে হবে, এবং সেই হিসেবে ওনার ব্লাডও মজুদ রাখতে হয়, ভিআইপি কেবিন রেডি রাখতে হয়, মেডিকেল টিম রেডি রাখতে হয়, এই প্রসঙ্গগুলো রয়েছে। এবং যখন ওনাকে হাসপাতালে আনার জন্য বলা হয়েছিল আসতে পারেনি, এবং যেহেতু জিনিসটা পুরোটাই মৌখিক নির্দেশ, এর জন্য হাসপাতালে কোনো প্রেসক্রিপশন বা হাসপাতালে কোনো সিল আমি ব্যবহার করতে বারণ করি। একজন চিকিৎসক যদি একজন রোগীর বাড়িতে যান, সেই হিসেবেই একটা সাদা কাগজে লেখার জন্য বলা হয়েছিল, সাধারণত যেটা হয়ে থাকে। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর টেলিফোনে প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। কার নির্দেশে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে অনুব্রতর বাড়িতে পাঠিয়েছিলেন সুপার, প্রশ্ন কিন্তু উঠছিলই, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি যেমনটা দাবি করলেন, বিস্ফোরক দাবি করলেন, সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলাম। বিকাশ রায় চৌধুরী নির্দেশ দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠাতে, সেই মতো আমি চিকিৎসক পাঠাই, বিস্ফোরক দাবি করেছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু।